Dear learners, assalamu alaikum. Hope you're fine, fresh and fit by the grace of Almighty Allah. I'm fine too. Welcome back, Asadujman Asad. Apnader shobaike onek onek shubha chobinondo janacchi notun class e jana ingreji ki jana. Khubi shohoj jana ingreji amra jani je hocche no k n o w no no mane jana. Ekhon ami jodi proshno kori je tumi ki jano ba apni ki janen tahole amake ki bolte hobe? Where is the duster? Duster ta kothay rakhlam? Okay, yes, I got it. Tale tumi ki jano? Tale jana ingreji ki? নো এখন আমি বললাম যে তুমি কি জানো তাহলে আমাদেরকে কি বলতে হবে ডু ইউ নো তুমি কি জানো এটাকে আমরা বলবো ডু ইউ নো এখন আপনি যদি বলেন যে হ্যাঁ আমি জানি তাহলে আপনি কি বলবেন আপনি বলবেন যে আই নো এখন আমি যদি বলি তাই বুঝি এই যে ছোট্ট করে একটা কথা বললাম যে তাই বুঝি এরকম মনে করেন যে আমাদের দৈনন্দিন জীবনে ছোটোখাটো এরকম অনেক ধরনের কথা বলতে হয় বিভিন্ন সময় উঠতে বসতে হাঁটেঘাটে বাড়িতে বিভিন্ন জায়গায় আমাদেরকে বিভিন্ন সময় ছোট্ট ছোট্ট ইংরেজি বলতে হয় এই ইংরেজি কথাগুলো বলে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি খুবই সহজে আর একটা বিষয় হচ্ছে যে যখন কোনো বিষয়ে আলোচনা করবেন তখন তো আপনাকে হয়তো বিস্তারিত কোনো বিষয়ে কথা বলতে হচ্ছে বাট যখন ছোটো ছোটো কথা বলে মনের ভাব প্রকাশ করতে চাইবেন তখন আপনাকে ছোট্ট ছোট্ট কথা বলতে হবে আর এই ছোট্ট ছোট্ট কথা বলার জন্য ছোট ছোট অনেক বাক্য আছে বাক্যগুলো আজকে আমি গ্র্যাজুয়ালি শেয়ার করবো আপনাদের সাথে যেগুলো আপনারা দেখবেন এবং অবশ্যই সাবটাইটেল ফলো করে সেখান থেকে আপনারা নোট করে রাখবেন আর বাসায় প্র্যাকটিস করতে হবে তো আমাদের যে বইটা রয়েছে বিশেষ করে স্পোকেন ইংলিশের বই এই বই এরকম ছোটো ছোটো বাক্য কিন্তু অনেক দেওয়া আছে যেগুলো দৈনন্দিন জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে ব্যবহার করতে হয় আপনারা বাক্যগুলো সংগ্রহ করবেন এই বাক্যগুলো প্র্যাকটিস করবেন বলবেন মনের ভাব প্রকাশ করবেন আর বইটি যাদের কাছে নাই তারা চেষ্টা করবেন বইটি আমাদের কাছ থেকে অর্ডার করে নেবার জন্য সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা বইটি বাংলাদেশের বিভিন্ন জেলায় পাঠাই তো আপনি সহজেই বইটি সংগ্রহ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করবেন কথা বলবেন খুব সহজে বই নেবেন আর প্রবাসী বন্ধুরা যারা বইটি নিতে চান স্পোকেন ইংলিশের বই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ব্যবস্থা করবো বইটি নিয়ে বইটির ভিডিও ক্লাসগুলো কিন্তু আপনারা নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন যে সিরিয়াল করে দেওয়া আছে এই বইয়ের প্রত্যেকটি ক্লাস সিরিয়াল করে দেওয়া হচ্ছে পাবেন এবং সেই ক্লাসগুলো আপনারা প্র্যাকটিস করবেন বাসায় খুব সহজে ইংরেজি শিখবেন ইনশাল্লাহ ওকে সো যে কথা বলছিলাম তাই বুঝি তাহলে ইংরেজি কী হবে বলুন দেখি জানা আছে কি না তাই বুঝি আসলে এটা কঠিন কোনো বিষয় না তাই বুঝি ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় আমরা বলি না ও আচ্ছা তাই ঠিক আছে ব্যাপারটা আমি বুঝলাম বা দেখি এরকম অনেক সময় বলি না আমরা আই সি এই যে দেখুন আই সি এখন সি মানে কিন্তু আলাদাভাবে কি দেখা আই মানে আমি আমরা জানি আই সি তাহলে বাংলা হয় আমি দেখি কিন্তু আসলে আপনারা দেখবেন যে অনেকে আই সি মানে কি আমি ব্যাপারটা বুঝলাম ও তাই ব্যাপারটা এই ব্যাপারটা এরকম নাকি তাই বুঝি তাহলে এই এক্সপ্রেশন অর্থে আপনি ব্যবহার করতে পারেন আই সি তাই বুঝি আশা করি বুঝতে পেরেছেন আর আমি যে মাঝে মাঝে আপনাদেরকে বলি যে হ্যাঁ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো এই যে আল্লাহর রহমতে এটা এটা ইংরেজি কি জানেন তো আপনারা আল্লাহর রহমতে বাই দ্য গ্রেস অফ আল্লাহ বাই দ্য গ্রেস অফ আল্লাহ ওকে এটা হচ্ছে আল্লাহর রহমতে নোট করে নেবেন বাই দ্য গ্রেস অফ আল্লাহ আল্লাহর রহমতে ওকে আচ্ছা আর আপনারা সবাই আপনাদের দায়িত্ব সৃষ্টিকর্তার প্রতি যে আমাদের দায়িত্ব যেমন আমরা মুসলমান বা ইসলাম ধর্মে যারা আমরা নামাজ কালাম পড়ি হিন্দু ধর্মে যারা তারা আপনারা পূজা অর্চনা করেন তো ব্যাপার হচ্ছে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সৃষ্টিকর্তার প্রতি দায়িত্ব যথাযথভাবে পালন করবেন আর ইসলাম ধর্মে যারা আছেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম করবেন জীবন বদলে দেবে আল্লাহ তালা ইনশাআল্লাহ ওকে ভরসা রাখুন এবং আন্তরিকতার সাথে কাজ করুন সততা বজায় রাখুন আমাকে বিস্তারিত শেয়ার করো এই যে আমি বললাম যে আমাকে বিস্তারিত শেয়ার করো মানে জানাও বা বলো যখন এরকম কোনো কথা বলবেন তখন আপনারা বলবেন যে শেয়ার মি ডিটেলস কী বলবেন শেয়ার মি ডিটেলস ডিটেলস আমাকে বিস্তারিত শেয়ার করো শেয়ার মি ডিটেলস এখানে ডিটেলস শব্দের অর্থ বিস্তারিত শেয়ার মানে জানানো বা বলা ওকে শেয়ার মি ডিটেলস অনেক সময় আমরা বলি যে তাতে কি কোনো একটা বিষয় শুনে আপনি যদি বলতে চান তাতে কি আরে এতে কী হয়েছে এ নিয়ে চিন্তা করার কারণ নেই এটা নিয়ে চিন্তা করো না তাতে কি এই যে তাতে কি এটাকে আপনারা বলবেন সো হট সো মানে আলাদা কিন্তু সুতরাং বা তাই হয় অনেক হয় এরকম বিভিন্ন অর্থে কিন্তু আমরা সো ব্যবহার করি আর হোয়াট হচ্ছে কী অর্থে তাই না কিন্তু এই যে সো হট একবারে যখন বলবেন যে সো হট মানে কি তাতে কি সো হট তাতে কি বসুন প্লিজ এই যে কেউ কখনো আপনার অফিসে এসছে বা বাসায় এসে আপনারা তখন তাকে বসতে বলেন যে বসুন প্লিজ তখন আপনি হয়তো অনেক সময় বলেন যে সিট ডাউন অথবা হয়তো কখনো বলেন যে প্লিজ সিট ডাউন অথবা প্লিজ আগে না বলে সিট ডাউন প্লিজ এইভাবে বলতে পারেন আবার অনেক সময় আমরা বলি প্লিজ বি সিটেড দেখুন কথাটা প্লিজ বি সিটেড ভিন্ন ভিন্নভাবে কিন্তু এটা বলা যেতে পারে প্লিজ বি সিটেড অথবা হ্যাভ ইউর সিট প্লিজ হ্যাভ ইউর সিট এটাও বলা যায় বেশ কয়েকটা আমরা জেনে গেলাম হ্যাভ ইউর সিট এস ই এ টি বলতে হবে তখন সিট মানে আসন
আপনার আসন গ্রহণ করুন, হ্যাভ ইউর সিট, এভাবেও আমরা বলতে পারি। তার মানে কি? বসুন, অথবা দয়া করে বসুন, হ্যাভ ইউর সিট প্লিজ, অথবা প্লিজ হ্যাভ ইউর সিট প্লিজ কিন্তু আগেও বলা যেতে পারে, পরেও বলা যেতে পারে। সো এগুলো নোট করে নিন এবং প্র্যাকটিস করুন। এবং ঘটনা এখানেই শেষ নয়, আরও আছে, এরকম অর্থে যদি আমরা বলতে চাই যে ঘটনা কিন্তু এখানে শেষ নয়, আরও আছে, তখন আমরা অ্যান্ড দ্যাটস নট অল কী বলবো আমরা, খেয়াল করুন। অনেক সময় আমরা কোনো ঘটনা শুনে কখনো কখনো এরকম মন্তব্য করি যে ঘটনা এখানেই শেষ নয়, আরও আছে, মানে আরও কথা আছে, আরও জানা আছে, অ্যান্ড দ্যাটস নট অল, অ্যান্ড দ্যাটস নট অল কী বলবো এর বাংলা অর্থ, ঘটনা এখানে শেষ নয়, আরও আছে, অ্যান্ড দ্যাটস নট অল, অ্যান্ড দ্যাটস নট অল, ঘটনা এখানে শেষ নয়, আরও আছে। অনেক সময় অনেকে জোর দিয়ে বলে যে খোদার কসম আমি এটা করিনি, এই যে কথাটা বলে যে খোদার কসম আমি এটা করিনি, মানে আল্লাহর দোহাই দিয়ে বলে, তাই না? তো এই ধরনের কথা যদি ইংরেজিতে আপনি বলতে চান তাহলে আপনি বলবেন যে আই সোয়ার বাই গড আই ডিডন্ট ডু ইট। আচ্ছা আমি দেখাই, বলে ফলো করুন প্লিজ, যে খোদার কসম আমি এটা করিনি, খোদার কসম আমি এটা করিনি, আই সুয়ের, এস ডাব্লিউ ই এ আই সোয়ার বাই গড আই ডিডন্ট ডু ইট। আই ডিডিন মানে ডিড নট, এর শর্ট ফর্ম দিচ্ছি আমরা, ডিডিন্ট ডু ইট। তাহলে কী বলবেন? বলবেন যে আই সোয়ার বাই গড আই ডিডন্ট ডু ইট, আই সোয়ার বাই গড আই সুয়ের, সুয়ের আই সোয়ার বাই গড আই ডিডন্ট ডু ইট, উচ্চারণটা ঠিক করবেন, আই সোয়ার বাই গড, আই সোয়ার বাই গড আই ডিডন্ট ডু ইট, খোদার কসম আমি এটা করিনি। এক্ষেত্রে তর্কের কোনো প্রশ্নই ওঠে না। কোনো কোনো বিষয়ে আপনি যদি বলতে চান যে কোনো একটা বিষয় আলোচনার পর আপনি বুঝলেন যে এখানে আর কোনো প্রশ্ন থাকতে পারে না, তো আপনি বলছেন যে এক্ষেত্রে তর্কের কোনো প্রশ্নই ওঠে না, তখন বলবেন ইটস আনডিসপুটেবল, কথাটা হবে ইটস আনডিসপুটেবল, আনডিসপুটেবল, ইটস আনডিসপুটেবল, মানে কি এখানে তর্কের কোনো প্রশ্নই ওঠে না, তর্কের কোনো প্রশ্নই ওঠে না, ইটস আনডিসপুটেবল, তর্কের কোনো প্রশ্নই ওঠে না। কখনো কখনো আমরা বলি তাতে কি আসে যায়, মানে এটা যে হয় হোক বা না হয় না হোক এরকম করে তাতে কি আসে যায়, এই যে এই তাতে কি আসে যায় এখানে ইংরেজিটা আপনারা বলবেন বাট হু কেয়ার্স, বাট হু কেয়ার্স, মানে কে কেয়ার করে, তাই তো ব্যাপারটা এরকম অনেকটাই। আপনি বলবেন যে বাট হু কেয়ার্স মানে কি, তাতে কি আসে যায়, বাট হু কেয়ার্স, তাতে কি আসে যায়, বাট হু কেয়ার্স। আপনার কাছে অল্প পরিমাণ কেউ চাইছে, যে কোনো জিনিস অল্প পরিমাণে চাচ্ছে, কি পরিমাণে, অল্প পরিমাণে, ঠিক আছে, যে একটু চাচ্ছে যে একটু দিন, আপনি তখন বলছেন যে একটুও না, একটুও না, এটা কিন্তু ভিন্ন ভিন্নভাবে বলা যেতে পারে। কখনো কখনো কোনো বই হয়তো আপনারা এরকম পেতে পারেন যে নট আ নিট, এই অর্থে হতে পারে, হ্যাঁ নট আ নিট, এটাও আপনি ইউজ করতে পারেন যে একটুও না, নট আ নিট, তবে আপনি এক্ষেত্রে এটাও বলতে পারেন যে নট দ্য লেস্ট, কি বলবেন, নট দ্য লিস্ট, এল ই এস টি, বারোটা ঠিক রাখবেন, নট দ্য লিস্ট, একটু না, নট দ্য লিস্ট, একটু না, নট দ্য লিস্ট, একটু না। ঘটনাটা ঠিক এরকমই, যদি এই বাক্যটি আপনারা বলতে চান যে ঘটনাটা ঠিক এরকমই, যে আপনি যেভাবে বর্ণনা দিচ্ছেন বলে বললেন যে জাস্ট এরকমই বিষয়টা বা ঘটনা, তাহলে সঠিক বাংলা বাক্যটি হচ্ছে ঘটনাটা ঠিক এরকমই, তাহলে আপনি বলবেন দ্যাটস এক্স্যাক্টলি দ্য কেস, দ্যাটস exactly the case, এই যে that's exactly the case, that's exactly the case, উচ্চারণ ঠিক করবেন, exactly, exactly, that's exactly the case, ঘটনাটা ঠিক এরকমই।